নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। বহরমপুরে খুন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী। রবিবার তিনজন দুষ্কৃতি বাইকে করে এসে গুলিতে ঝাঁঝরা করে দেন সত্যেন চৌধুরীকে। ঘটনার তদন্তে পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। তিনজন দুষ্কৃতিকে চিহ্নিত করে শুরু হয়েছে তল্লাশি। রবিবার বহরমপুর লাগোয়া চালতিয়ায় নিজেরই নির্মীয়মান ফ্ল্যাটের নিচে খুন হন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী। তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে সত্যেনকে গুলি করে চম্পট দেয়। বুকে ও কানে গুলি লাগে সত্যেনের। এবার খুনের ঘটনায় পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজে খুনেদের চিহ্নিত করেছে পুলিশ। ফুটেজে দেখা যাচ্ছে তিন যুবক একটি মোটর বাইক নিয়ে চম্পট দিচ্ছে। চালকের মুখে মাস্ক, বাইকের মাঝের আরোহী হেলমেট পরে রয়েছে এবং তার পিছনের যুবকের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আমরা চাইছি যে দোষীদের শাস্তি হোক, পুলিশ তাড়াতাড়ি ধরুক, দোষীদের শাস্তি হোক, এটাই চাইছি। হ্যাঁ, খুব জোর গতিতে। সত্যেন চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় অধীর চৌধুরীর ডান হাত ছিলেন তিনি। পালা বদলের পর তৃণমূলে যোগ দেন সত্যেন। সেই সময় তাকে বহরমপুর যুব তৃণমূল সভাপতি পদে বসানো হয়। বর্তমানে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ছিলেন সত্যেন চৌধুরী। যদিও ইদানিং তাকে তৃণমূলের মিটিং মিছিলে খুব একটা দেখা যেত না। তৃণমূল নেতা খুনের পরেও হেলদোল নেই প্রশাসনের, এমনটাই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সত্যেন চৌধুরী জন্য তৃণমূল পার্টির প্রতিবাদ নেই কেন? সত্যেন চৌধুরী হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক বলে তৃণমূলের তরফে কোনো মিছিল মিটিং নেই কেন? প্রশাসনের কাছে ডেপুটেশন নেই কেন? প্রশ্ন আমার, কোথায় গেল খুনি সত্যেন চৌধুরীর, জানতে চাই আমরা। আমি সেটা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, এই শহরের বাসিন্দা হিসেবে জানতে চাই। লোকসভা ভোটের আগে বহরমপুরে খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা। তৃণমূল নেতা সত্যেন চৌধুরী খুনের পর তার মোবাইলটি খোয়া গিয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা ওই মোবাইল নিয়ে চম্পট দিয়েছে বলেই দাবি তার অনুগামীদের। সত্যেনের মোবাইলটা পাওয়া যায়নি। আচ্ছা, পুলিশ পায়নি? আমরাও পাইনি, পুলিশও পাইনি। মোবাইল ছিল, তার আগে ফোন হয়েছে, আমাকে দেখেছে। আমি ওই সোনার দোকানের পাশে বসেছিলাম, বললো গাড়িটা আসছে কিনা আপনি দেখুন। সেই জন্য আমি গাড়িটা আসছে কিনা আমি দেখছিলাম। শব্দ পেয়েছি পরে, টিনের শব্দ, বাড়ির মতন তিনটে শব্দ পেয়েছি। তারপরে মিস্ত্রিরা এসে বলল গুলি করেছে, গুলি করেছে, ছুটে গিয়ে দেখছে ও হ্যাঁ লুটিয়ে পড়ে আছে। ঘটনায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইলে শেষ কার ফোন এসেছিল সেই তদন্ত শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। শালবনিতে বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষ, সংঘর্ষে একাধিক মৃত্যুর আশঙ্কা। শালবনিতে দুর্ঘটনা, সেখানে বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষ, সংঘর্ষে একাধিক মৃত্যুর ঘটনা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আগুন লেগে গিয়েছে গাড়িতে। বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষ, পুড়ে ছাই গাড়ি, একাধিক মৃত্যুর আশঙ্কা। শালবনির বুড়িশোলের কাছে দুর্ঘটনা ঘটে। শালবনিতে দুর্ঘটনা, দাউ দাউ করে জ্বলছে গাড়ি, বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এই সংঘর্ষে একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শালবনিতে দুর্ঘটনা, পুড়ে ছাই গাড়ি, একাধিক মৃত্যুর আশঙ্কা, বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষ। শালবনির বুড়িশোলার কাছে এই দুর্ঘটনা ঘটে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িতে আগুন লেগে গিয়েছে, সেই আগুন লাগার ছবি। দাউ দাউ করে জ্বলছে গাড়ি। শালবনিতে দুর্ঘটনা, বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষতে গাড়িতে আগুন লেগে যায়, পুড়ে ছাই গাড়ি, একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শালবনির বুড়িশোলের কাছে ঘটে দুর্ঘটনা। দাউ দাউ করে জ্বলছে গাড়ি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে আগুন লাগে গাড়িতে, সেই আগুন লাগার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুড়ে ছাই গাড়ি, একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনার ফলে। শালবনির বুড়িশোলের কাছে দুর্ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন মুখোপাধ্যায়। প্রসূন, ঠিক কিভাবে এই সংঘর্ষ ঘটে? মেদিনীপুর থেকে লালগড়গামী লাইন বাস, সেই লাইন বাসের সঙ্গে শালবনির এই বুড়িশোল জঙ্গল লাগোয়া, যে বুড়িশোলের উপর দিয়ে রাজ্য সড়ক গেছে, ওই রাজ্য সড়কে মুখোমুখি একটা প্রাইভেট কারের সংঘর্ষ। প্রাইভেট কারটা পিড়াঘাটা থেকে মেদিনীপুর
মুখী প্রাইভেট কার, এই প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ লাগে, সংঘর্ষ লাগার পর আগুন লেগে যায় বলে প্রত্যক্ষদর্শীরা করেছে। তো সেই গাড়িতে থাকা এখনো অব্দি যেটা খবর পাওয়া যাচ্ছে বা পুলিশ উদ্ধার করেছে, দুটো বডি জ্বলন্ত পুড়তে দেখে প্রত্যক্ষদর্শীরা, দাউ দাউ করে জ্বলছে সেখানে দুটো বডি, মানে দুজন পুরুষ বা মহিলা সেটাও চেনা যাচ্ছে না, দুটো বডি এই মুহূর্তে উদ্ধার করেছে শালবনি থানার পুলিশ। অনন্যা, একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, ঠিক কি জানতে পারছো প্রসূন? হ্যাঁ, যেটা জানা যাচ্ছে যে প্রাইভেট কারটা একটা কোন চিকিৎসকের গাড়ি বলে অনুমান করা যাচ্ছে, তার কারণ একটা ওই ইনস্ক্রিনে যে চিকিৎসকের লেভেল দেওয়া থাকে, স্টিকার দেওয়া থাকে, সেই স্টিকার পুলিশ উদ্ধার করেছে এই মুহূর্তে, চিকিৎসকের গাড়ি বলে অনুমান করা যাচ্ছে। তো একাধিক নয়, দুটো বডি এই মুহূর্তে, দুটো ডেড বডি উদ্ধার করেছে শালবনি থানার পুলিশ গাড়ির ভেতর থেকে। অনন্যা, ধন্যবাদ তোমায় প্রসূন, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসূন মুখোপাধ্যায়। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, শালবনিতে গাড়ি বাসের সংঘর্ষ, আর এই সংঘর্ষের জেরেই আগুন লেগে যায় গাড়িতে, দাউ দাউ করে জ্বলছে গাড়ি, একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, পুড়ে ছাই গাড়ি, শালবনির ঘটনা, শালবনির বুড়িশোলের কাছে দুর্ঘটনা, বাস গাড়ির দুর্ঘটনা, দাউ দাউ করে জ্বলছে গাড়ি, একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনার জেরে। বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে দাউ দাউ করে চলছে গাড়ি, পুড়ে ছাই গাড়ি, একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে শালবনির বুড়িশোলের কাছে দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের জন্য তীর্থকর মুকুব করলেও নেওয়া হচ্ছে তীর্থকর, অভিযোগ লট নম্বর 8 পার্কিং স্পেসে পার্কিং চার্জ নেওয়া হচ্ছে, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি স্ট্যাম্প লাগানো রসিদ তুলে নেওয়া হচ্ছে, গোটা বিষয়টিতে সরব বিরোধীরা। রাজ্যে ক্ষমতায় এসেই গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য তীর্থকর মুকুব করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এবারে সাগর মেলায় অস্থায়ী পার্কিংয়ে তীর্থযাত্রীদের গাড়ি থেকে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের লট নম্বর 8 কাছে গাড়ি রেখে মুড়িগঙ্গা নদী পার হয়ে কপিল মুনির মন্দিরের উদ্দেশ্যে যেতে হয়, তাই লট নম্বর 8 কাছে গড়ে তোলা হয়েছে পার্কিং লট। অভিযোগ, সেই পার্কিং স্পেসে দাঁড়ানো পুণ্যার্থীদের প্রত্যেকটি গাড়ি থেকে পার্কিং চার্জ নেওয়া হচ্ছে, এমনকি টাকা আদায়ের পর কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি স্ট্যাম্প লাগানো রসিদও তুলে দেওয়া হচ্ছে। 140 রুপিয়া লেকে গয়া মানা হ্যাঁ, মগর ফির ভি জবরদস্তি লে রহা না ও তো বোলা উসকো পার্কিং তো বন্ধ হ্যায় মেলে, মানে বোলতা নাই নাই চালু হ্যায় অভি না, পুলিশ বালা পরেশান করতা, 50 জগহ তো কম সে কম পয়সা বসুলি করতা, ইয়ে তো কম সে কম মমতা দিদি কো ভি বোলনা চাহিয়ে কি যাত্রী গাড়ি হ্যায়, এক জগহ নাই 50 জগহ পয়সে জবরদস্তি বসুল করতা হ্যায়। পার্কিং মে লেতে সরকার এসা বোল রা হ্যায় কি অভি ইধর পার্কিং ফ্রি হো রা হ্যায়, ওর ইধর কা আদমি বোলতা হ্যায় পার্কিং দেনা পড়তা হ্যায়, 140 রুপে পার্কিং লিয়া, 30 জগহ পে রোকা পুলিশ ওয়ালা, হর এক সিগনাল পে রোকতে বোলতে এন্ট্রি দো এন্ট্রি দো, কিস বাত কা এন্ট্রি দে। এটা তো যারা নিচ্ছে তারাই জানে বা মুখ্যমন্ত্রী জানে, আমরা কি করে জানবো? আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসি, সেখানে দিতে আমরা তো বাধ্য হই, নাহলে গাড়িটা নিয়ে কত ঘুরবো? অলরেডি আমি 3 রাউন্ড ঘুরে নিয়েছি। টাকা নেওয়া হচ্ছে শিকার তৃণমূল কর্মীর। হ্যাঁ, পার্কিং ফিজ নিলাম। কার মাধ্যমে নিচ্ছেন আপনারা? পঞ্চায়েত সমিতির মাধ্যমে। না, ওটা তো কাকদ্বীপ আমাদের পঞ্চায়েত সমিতি, যেটা খরচ ওটা তো দিতেই হবে। না না, ওটা আমাদের সমিতি থেকে ওটা ওদের সঙ্গে করে নিয়েছে, ওরা বিডিওর অর্ডার আছে। তীর্থকর মুকুবের নামে ঘুরপথে কর আদায়ের চেষ্টা করছে তৃণমূল সরকার, গোটা বিষয়টিতে সরব বিরোধীরা। এই কর ঘুরিয়ে নেওয়া হচ্ছে এবং সর্বত্র এই ঘুরিয়ে কাটমানি, পেঁচিয়ে কাটমানি পুরো রাজ্য জুড়ে চলছে, উনি এর বাইরে যেতে পারবেন না। তৃণমূলের স্বেচ্ছাসেবকরা কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির নাম করে টাকা তুলছে, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির এখতিয়ার নেই এ ব্যাপারে, জেলা শাসক বা জেলা পরিষদ সম্ভবত জানে কি না আমি জানি না, তৃণমূল পরিচালিত কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতির সাফ দাবি, কোনো অবৈধ কাজ করা হয়নি, বৈঠক করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েই পার্কিং ফিস নেওয়া হচ্ছে। কি ব্যক্তিগত কোনো টাকা কেউ তুলছে না, পার্সোনালিটি কারোর জন্য নয়, এটা পঞ্চায়েত সমিতি ওল্ড ফান্ডে বা আমাদের পঞ্চায়েত সমিতিতে যাতে
ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে রেজিস্ট্রেশন ভিত্তিক সব কিছু সিদ্ধান্ত করে বডি বসে সিদ্ধান্ত করে সেটা করা হয়েছে। পার্কিংয়ের নাম করে টাকা আদায় বন্ধে প্রশাসনের দিকে তাকিয়ে গাড়ি চালক থেকে আগত পূর্ণার্থীরা। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। বসিরহাটের লোকসভা কেন্দ্রে স্পষ্ট ইন্ডিয়া জোটে চির। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের আসনে প্রার্থী দিতে চায় সিপিএম ও কংগ্রেস। শাসক দলের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের বাইরে গিয়ে প্রার্থী দিলে তৃণমূলের জয় নিশ্চিত। অন্যদিকে একই আসনে নজর আইএসএফেরও। সিপিএম কংগ্রেসের এই প্রার্থীর দাবিতে জোটের আগেই ঘোটের গন্ধ। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। লোকসভা ভোটের আগে হাতে আর কয়েক মাস, ভোটের লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন রাজ্য রাজনীতিবিদরা। শাসক থেকে বিরোধী সব দলেরই টার্গেট আসন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্র। তৃণমূল, বিজেপি, ইন্ডিয়া জোটের পাশাপাশি আইএসএফও এবার প্রার্থী দিতে চলেছে বসিরহাটে। আইএসএফ আগেই জানিয়েছিল জেলার পাঁচটা সিটের মধ্যে বসিরহাট লোকসভায় প্রার্থী দেবে তারা। বসিরহাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পাইনি। ওখানে গিয়ে বসিরহাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে, বসিরহাটের মানুষের কথা শুনেনি বা বলেও নি। তো আগামী দিনে বসিরহাটের মানুষ আর তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না। তো বিজেপিকে তো পরাস্তই করবে, সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে। আগামী দিনে আইএসএফের প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে। গেরুয়া শিবিরও বসিরহাট লোকসভা কেন্দ্র প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এবার সেই পথে হাঁটল কংগ্রেসও। প্রার্থী চয়নে ময়দানে উত্তর চব্বিশ পরগনা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ ও বর্ষিয়ান কংগ্রেস নেতা সত্তর মোল্লারা। তাদের দাবি বরাবরই কংগ্রেসের ঘাঁটি বসিরহাট। সিপিএম, আইএসএফ ও কংগ্রেস সকলেরই প্রার্থীর দাবি। বসিরহাটে লোকসভার প্রার্থীর দাবি নিয়ে অধীর চৌধুরীর দরবারে জেলা কংগ্রেস। আমরা ইন্ডিয়া জোট হোক আর যাই হোক না কেন, আমাদের বসিরহাট সিটটা যাতে জাতীয় কংগ্রেস পায়, তার কারণ এই বসিরহাট মহকুমা জুড়ে তৃণমূলের যে সমস্ত শাহজাহান তৈরি হয়েছে সেই শাহজাহানদের মানুষ ভোট দেবে না। তার জন্যই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেই প্রার্থী দাবি করছি। আমরা এই সিট কোনো মতে কংগ্রেসের ছাড়বো না। আমাদের যে বোঝাপড়ার ভিত্তিতে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করবার জন্যে আমাদের যে শক্তি জোট বা ভারসাম্য তৈরি করার চেষ্টা হচ্ছে সেইটা যতটা পারা যায় মানে ঐক্যবদ্ধ এবং অক্ষুণ্ণ রেখেই কাজ করবার সিদ্ধান্তের পক্ষে আমরা থাকবার চেষ্টা করব। আর গৃহীত সিদ্ধান্ত কি হবে সেটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো কথা বলবো। একাধিক বিরোধী দলের এই প্রার্থীর দাবিতে প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যে লোকসভার প্রার্থী নিয়ে সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোটে ভোট পাতে শুরু করেছে? বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বয়স বেড়েছে, পায়ের সমস্যায় বাধ্য হয়ে হাতে তুলে নিয়েছেন লাঠি, কিন্তু সবকিছুর পরেও তার প্রতিবাদী সত্তা আজও জাগ্রত। হুগলির বাসিন্দা স্বপ্না ঘোষ, আজও তার শরীরে ফুটছে বামপন্থার রক্ত, যিনি আজও লড়াইয়ের বার্তা দেন আর অনুপ্রেরণা পান মীনাক্ষীরা। গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয়। 7 জানুয়ারি DYFI এর ব্রিগেড সমাবেশ সফল। তার আগে 2500 কিলোমিটার পথ অতিক্রম করে বামেদের ইনসাফ যাত্রা সারা ফেলেছে রাজ্য জুড়ে, যেখানে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছিলেন বাম যুবরা। স্লোগান তুলেছিলেন, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। সেই ইনসাফ যাত্রার সূত্র ধরেই ভেসে উঠেছিল এক অসহায় বৃদ্ধার মুখ, যার চোখে জল। আজও যেন তিনি সুদিনের অপেক্ষায়, কিন্তু কে এই বৃদ্ধা? খোঁজ নিয়ে জানা যায় তার নাম স্বপ্না ঘোষ, বয়স বছর 71। স্বপ্নাদেবীর বাড়ি হুগলির বাঁশবেরিয়ার যুব সংঘ এলাকায়। বরাবরই কষ্টের সংসারে সবকিছুর সঙ্গে আপোষ করে নিয়েছিলেন, কিন্তু আপোষ করেননি শুধু অন্যায়ের সঙ্গে, তাই ইনসাফ যাত্রার দিনে তার আবেগ ছিল চোখে পড়ার মতো। আমার নিজের মেয়েও যদি থাকতো আমি তার সাথে পদে পায়ে পা মেলাতে বলতাম, আমি নিজে চলতে পারিনি, তো তার সঙ্গে আমি পা মেলাতে পারিনি। এটা আমারও একটা দুঃখ। মানে ভারতবর্ষের যুবকদের জন্য কিছু ভাবুন, সেই যুবকরা যখন যাত্রা করছে, সেই যুবক যুবতীরা যখন যাত্রা করছে একটা, তখন আমি কোনো রাজনৈতিকভাবে তাদের দেখিনি। আমার আন্তরিক যে দাবি দেওয়া যে তারা নিয়ে যাচ্ছে সেইগুলো যেন সফল হয়। স্বপ্নাদেবী জানান শৈশব থেকেই তিনি বামপন্থাকে নিজের আদর্শ রূপে বেছে নিয়েছেন,
কোনো অন্যায় দেখলে বরাবর তার প্রতিবাদ করেছেন তিনি। বহু প্রতিবন্ধকতা সামনে এলেও থেমে থাকেননি তিনি, যেখানেই অন্যায় দেখেছেন সেখানে আওয়াজ তুলেছেন। এইভাবে ছোটবেলা থেকে আমি একটু এইরকম প্রতিবাদী মুখ, কোনো অন্যায়ের সঙ্গে আমি সহজে সমঝোতা করি। 71 বছর বয়সে দাঁড়িয়েও তিনি চেয়েছিলেন ইনসাফ যাত্রার অংশ হতে, তবে বার্ধক্যজনিত রোগের কারণে না হাঁটতে পারার জন্য রাস্তায় দাঁড়িয়েই অনুপ্রাণিত করেছেন বাম ছাত্র যুবদের। সামগ্রিকভাবে যে একটা সমাজের যে একটা বিরাট ক্রাইসিস চলছে, অর্থনৈতিক ক্রাইসিস এবং দাবি দাওয়া, সেই দাবি দাওয়াগুলো যেন সুষ্ঠুভাবে সরকার, কি রাজ্য কি কেন্দ্র, সবাইকার কাছে আবেদন থাকবে যে তারা যেন এগুলোকে নিয়ে সত্যিকার চিন্তা করে। নিজে কোনোদিন মা হয়ে উঠতে পারেননি, তবে বহু বামপন্থী মনোভাবাপন্ন যুবক যুবতীদের কাছে স্বপ্না দেবী মায়ের মতোই। স্বপ্নাদীর দৃঢ় বিশ্বাস বামপন্থায় আবারও একদিন সাড়া দেবে সমস্ত রাজ্যের মানুষ। শ্রমিক কৃষক খেটে খাওয়া সকল মানুষের সকল দাবি একদিন পূরণ হবেই, তাই শিকল ভাঙার মন্ত্র পেরিয়ে লাল আকাশে লাল নিশানের আশায় এখনও তাকিয়ে রয়েছেন স্বপ্না ঘোষের মতন কমরেডরা। ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাত্রা, কলকাতা টিভি। পুরসভার গাছ বেআইনিভাবে কেটে বিক্রির অভিযোগ, অভিযোগের তীরে খোদ পুরসভার চেয়ারম্যান, ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে, অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের। ঝাড়গ্রামে লোকালয়ে হাতির হানা, প্রায় দিনই দলে দলে লোকালয়ে ঢুকে পড়েছে হাতি। ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক এলাকায় আতঙ্কিত এলাকাবাসী, পার্কে ঘুরতে আসা পর্যটকদের মধ্যেও ছড়াচ্ছে আতঙ্ক। হাতির হানার খবর পুরসভাকে জানানোর পরও চুপ প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। ঝাড়গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক, চারিদিকে জঙ্গল ঘেরা এই পার্কে সারা বছরই ভিড় জমান পর্যটকরা, আর এই এলাকাতেই সমস্যায় পড়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, জঙ্গল ঘেরা এই এলাকায় প্রায় সময় দল বেঁধে ঢুকে পড়ছে হাতি, সন্ধ্যের পর বাড়ছে হাতির তাণ্ডব। লোকালয়ে হাতির হানায় আতঙ্কিত পর্যটক সহ এলাকাবাসীরা, নিত্যদিনের যাতায়াতে হাতির আক্রমণের আশঙ্কায় এলাকাবাসীরা। পঞ্চায়েত অফিস সামনেই আছে, কিন্তু পঞ্চায়েত অফিসে গেলা বলছে এটা পৈলাসোর আন্ডারে পড়ে, পৌরসভা যদি এখান থেকে লাইটের ব্যবস্থা করে, পর্যটক সহ সাধারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়তে যায় তাদেরও যেমন রাত্রেও সুবিধা হবে, এবং যে আগত মানুষরা যারা যাতায়াত করছে তাদেরও সুবিধা হবে। জঙ্গলমহল এখন প্রতিটা জায়গা এখন এলিফেন্ট জোন হয়ে গেছে, সেই জায়গা থেকেও এই জায়গাটা অনেকটা সুবিধা হবে। পার্কের রাস্তায় নেই আলো, ফলে সন্ধে গড়ালেই অন্ধকারে হেঁটে বা বাইক নিয়ে যাতায়াতে সমস্যায় পড়েন স্থানীয়রা। একাধিকবার পুরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। মানিকপাড়া, সর্দিয়া, বানগড়া বা রাধানগর অঞ্চলে অনেক মানুষের যাওয়া আসা করে, বা রাত্রিবেলায় ছেলেমেয়েরাও এখানে টিউশন পড়তে আসে, আর বাইরে থেকে পর্যটকরা আসে ডিয়ার পার্কে, তারাও ওই হাতির ভয় বা অন্ধকারের আগেই তারা বেরিয়ে যায়। তা এটা আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করব যে তাড়াতাড়ি এভাবে এই লাইট ব্যবস্থা করা যায়। কবে রাস্তায় আলো আসবে, কবে হাতির হানায় পদক্ষেপ করবে বন দপ্তর, অপেক্ষায় আতঙ্কে দিন গুনছেন ঝাড়গ্রামবাসী। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। মুখরোচক, জয়নগরের মোয়ার নামে চলছে রমরমিয়ে কম দরের মোয়ার ব্যবসা। দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে গুণমানে সমৃদ্ধ মোয়া এখন মধ্যবিত্তের নাগালের বাইরে, তুলনায় স্বাধীন গন্ধহীন মোয়া বিকোচ্ছে কম দরে। পাশাপাশি মূলত এই ব্যবসা 3 মাসের হওয়ার ফলে কারিগররা অন্য পেশায় চলে যাচ্ছে। শীতকালে স্বাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া কে না ভালোবাসে। জয়নগরের মোয়া হলো কনকচুর, ধানের খই, খেজুর গুড় এবং গাওয়া ঘিয়ের মিশ্রণে তৈরি অত্যন্ত লোভনীয় মোয়া।
কিন্তু সেই মোয়া এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। সারা বাংলায় শীতের মরশুমে এই মুখরোচক জয়নগরের মোয়ার নামে চলছে রমরমিয়ে কম দরের মোয়া ব্যবসা। তাতে না আছে স্বাদ, না আছে সেই গন্ধ। কিন্তু আদি জয়নগরের মোয়ার দাম ছিল কিলো প্রতি 200-400 টাকা, অথচ গত বছরের তুলনায় এবছর সেই মোয়ার কেজি প্রতি দাম 350-700 টাকা। মোয়া তৈরির উপাদান জোগাড় করা কঠিন হয়ে পড়েছে মোয়া ব্যবসায়ীদের। তেমন শীতের দাপট না থাকায় ও জনবসতি বৃদ্ধির ফলে খেজুর গাছ কম হওয়ায় সঠিক সময়ে মিলছে না খেজুর রস, যার ফলে নলেনগুড়ের সংকটে ভুগছে মোয়া ব্যবসায়ীরা। সরকারের কাছে মোয়া ব্যবসায়ীরা খেজুর গাছ সংরক্ষণ ও 6 মাসের পেনশনের দাবি করছেন। গুড়ের যে আমরা যে গুড় করি, নলেনগুড়ের যে গুড় আমরা তৈরি করি, যে খেজুর গাছের রস, সেই রসটা একটু আপনার কুয়াশা ভাব তো বেশি আর গরম ভাবের বেশির জন্য রসটা একটু কম হচ্ছে, সেই জন্য একটু আমাদের মার্কেট ডাউন ডাউন নেই। মার্কেট মোটামুটি ঠিকই আছে, কিন্তু এর জন্য একটু মার্কেট দামের আপ ডাউনের জন্য একটু অসুবিধা দেখা দিচ্ছে আমাদের। বৃক্ষ তো খুব প্রচণ্ড হারে কাটা হচ্ছে এখন, আর এই জন্য একটা সরকারের কাছে আবেদন করো যে আমাদের বৃক্ষরোপণের জন্য কোনো একটা সংস্থা হোক কিংবা খেজুর গাছের এতে একটা উদ্যোগ। আগের বছর নেওয়া হয়েছিল, অনেক খেজুর গাছ আমাদের রোপণ করা হয়েছিল, এবছরও হবে। আর সরকারের কাছে এটাই রিকোয়েস্ট যে আমাদের 3 মাস এটা চলে, এটা যদি 6 মাস চালানো যায়, সরকার কিছু যদি একটা ইয়ে করে। যেরকম রস যখন প্রথম যখন দোকানটা চালু হয়, রস তো অ্যাভেলেবেল হয় না, গুড়টা যখন অ্যাভেলেবেল হয় তখনই সমস্যার পূরণ হয়। কেন রসটা অ্যাভেলেবেল হয় না কেন? প্রথম তো গাছ কাটলে গাছে কম রস হয়, একটা গাছে ধরুন প্রথম স্টার্টিংয়ে একটা জিনিস কত ফল দিতে পারে, সে কতটা রস দেবে। আচ্ছা, 1 ডাবলি দিল তখন 1 কিলো, একটা ডাবলিতে 1 কিলো রস হলো, যেখানে যে জিনিসটা ফেমাস সেখানে তো আসতেই হবে। দেখুন, জিনিসটা খাঁটি, খাঁটি জিনিসের দাম সবসময় একটু বেশি হয়। দাম তো একটু অনিশ বিশ হতে পারে, এটা ডিপেন্ড করছে আপনার কোয়ালিটি যা দিচ্ছে ওর উপরে, যা মেটেরিয়াল দিচ্ছে ওর উপরে ডিপেন্ড করে কিরকম, কিন্তু একটু বেশি আছে। মোয়া প্রস্তুতকারীদের মতে নকল জয়নগরের মোয়া আসল জয়নগরের মোয়ার ধারে কাছেও নয়, কিন্তু সস্তা এবং সহজলভ্য হওয়ার কারণে এই নকল মোয়া বাজার দখল করে ফেলেছে, ফলে জয়নগরের মোয়ার মৌলিকত্ব হারিয়ে যাচ্ছে। ফলে মোয়া ব্যবসায়ীদের কপালে চিন্তার ফাঁজ। জয়নগর থেকে সুখদেব দের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।